আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, ধারাবাহিকভাবে আপনারা দেখে আসছেন আগাছার সাত পর্বের ধারাবাহিক। দর্শক, আজকে আপনারা দেখছেন আগাছার চতুর্থ পর্ব। এই আগাছার চতুর্থ পর্বে থাকবে আলু, পেঁয়াজ এবং পাটের জমিতে কোন কোন আগাছা হয় এবং এই আলু, পেঁয়াজ, পাটের জমির আগাছা দমনের জন্য কোন কোন বালাইনাশক কোন কোন পদ্ধতিতে প্রয়োগ করতে হবে সেই তথ্য। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। না জেনে আগাছানাশক ক্রয়, এতেই ফসল ধ্বংস হয়। দর্শক, আপনি আপনারা সকলেই আগাছা সম্পর্কে না জেনে জমিতে আগাছা হলেই আপনার পার্শ্ববর্তী কীটনাশকের দোকানে গিয়ে বলেন যে আমার জমিতে আগাছা হয়েছে, আগাছানাশক দাও। ডিলার, কীটনাশক বিক্রেতা, আগাছানাশক তার দোকানে যেটাই থাকে ওই আগাছানাশকটি আপনার হাতে তুলে দেয়। কিন্তু আপনি আগাছাকে চিনলেন না এবং ওই আগাছার জন্য কোন আগাছানাশক সেটাও আপনি জানলেন না। আপনি এনে এই আগাছানাশক ব্যবহার করেন, ভুল আগাছানাশক ভুল পদ্ধতিতে ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই আগাছার কারণে এই মূল ফসলে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, আলটিমেটলি ফসলের ফলন কমে যায়, ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো এই আগাছা দমনের জন্য আগে অনেক শ্রমিক পাওয়া যেত, কিন্তু বর্তমানে শ্রমিক সংকটের কারণে এই আগাছা বাছাই করা হয়ে যায় কষ্টসাধ্য এবং অনেক ব্যয়বহুল। আর যারা শ্রমিক দিয়ে আগাছা বাছাই করে তারা কিন্তু শেষ পর্যন্ত ফসলের আয়ের কিছুই পায় না, কারণ এই আগাছা বাছাই করতে যেই পরিমাণ শ্রমিকের ব্যয় হয় সেই পরিমাণ ফসল কিন্তু আসে না। তাই আগাছা বাছাইয়ের জন্য আগাছানাশকই প্রয়োজন হয়। আর সঠিক আগাছানাশক যদি আপনি না চিনেন তাহলে আপনার একদিকে ফসল তো ক্ষতিগ্রস্ত হবেই, অন্যদিকে অর্থনৈতিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু আমাদের এখন শ্রমিক সংকট, তাই সঠিক আগাছা জানা এবং সঠিক আগাছানাশক চেনা আপনার অত্যন্ত প্রয়োজন। দর্শক, এই আগাছা সম্পর্কে কৃষকের ধারণা কম থাকায় এই আগাছানাশক কৃষকরা কিনে প্রতারিত হয়। দর্শক, একই জমিতে বিভিন্ন রকমের আগাছা হতে পারে, আবার বিভিন্ন ফসলে বিভিন্ন রকমের আগাছা হতে পারে। সকল আগাছা যেমন এক নয়, আবার সকল আগাছার আগাছানাশকও কিন্তু এক নয়। অনেক সময় দেখি আগাছানাশক স্প্রে করার কারণে বা প্রয়োগ করার কারণে আগাছা তো মরেই না, বরং মূল ফসল ক্ষতিগ্রস্ত হয়। তাই আগাছা সম্পর্কে সম্যক ধারণা থাকা এবং আগাছানাশক প্রয়োগের পূর্বে আগাছা সম্পর্কে এবং আগাছানাশক সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এই আগাছা প্রধানত তিন প্রকার, যেমন সেচ জাতীয় আগাছা, ঘাস জাতীয় আগাছা এবং চওড়া পাতা আগাছা। এছাড়াও ফসল ভিত্তিক কিছু আগাছা রয়েছে। আমাদের কৃষকরা আগাছা সম্পর্কে না জেনেই আগাছানাশক ক্রয় করে এবং অবাধে আগাছানাশক ব্যবহার করে। সেই বিষয়টাকে বিবেচনা নিয়ে ইউটিউব চ্যানেল কৃষিতে বিষয়ে আমি আগাছা সম্পর্কিত সাতটি পর্ব প্রচার করব। এই সাতটি পর্ব যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি যেমন আগাছা চিনতে পারবেন,
এবং কোন আগাছার জন্য কি কি আগাছানাশক রয়েছে এবং এই আগাছানাশকগুলো কখন কিভাবে ব্যবহার করতে হয় সব বিস্তারিতভাবে থাকবে এই সাতটি পর্ব। দর্শক, এই আগাছা বিষয়ক এই সাতটি পর্ব যদি আপনি দেখেন তাহলে আপনি আগাছানাশক ব্যবহারে ভুল করবেন না এবং আগাছানাশক ক্রয় করেও আপনি প্রতারিত হবেন না, স্বল্প মূল্যে হবে কাঙ্ক্ষিত ফসল। দর্শক, আলু জমিতে খুদে শ্যামা, বথুয়া, বনকপি ও অন্যান্য চওড়া পাতার আগাছা হয়। এই আলুর জমির আগাছা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন মেট্রিবুজিন গ্রুপের আগাছানাশক, বায়ারের সেনকর অথবা অটোর নিয়ন। এই আলুর জমিতে আপনারা ব্যবহার করতে পারেন 200 গ্রাম পার একর। আলুতে আগাছা গজানোর 3 থেকে 7 দিনের মধ্যেই আপনারা তা ব্যবহার করতে হবে। দর্শক, পেঁয়াজের জমিতে আগাছা একটি প্রধান সমস্যা। এই পেঁয়াজের জমির আগাছা বাছাই করতে করতে পেঁয়াজ বিক্রি করে যেই টাকা পাওয়া যায় ওই টাকা দিয়ে পেঁয়াজের জমির আগাছা বাছাই করা সম্ভব হয় না। তাই পেঁয়াজের জমিতে আগাছা অঙ্কুরোদ্গমের সাথে সাথে আপনি যদি কুইজাইল ফর ফ্রি ইথাইল 5% গ্রুপের আগাছানাশক স্প্রে করে দেন তাহলে পেঁয়াজের জমির আগাছা সহজেই দমন হয়ে যাবে। এছাড়াও আলুর জমির আগাছা দমন করতে পারেন কুইজাল ফ্রপ ফ্রি ইথাইল 5% গ্রুপের আগাছানাশক দিয়ে এবং পাটের জমির সকল আগাছাই দমন করতে পারেন কুইজাল ফ্রপ ফ্রি ইথাইল 5% গ্রুপের আগাছানাশক দিয়ে। দর্শক, কুইজাল ফ্রপ ফ্রি ইথাইল 5% গ্রুপের আগাছানাশকের মধ্যে রয়েছে এসিআইয়ের উইডনিল অথবা মিমপেক্সের কিউলুপ অথবা ম্যাকডোনাল্ডের সানওয়েল অথবা সিটেডের কুইপিট অথবা ইস্ট ওয়েস্টের ইস্ট ক্লিন অথবা কেবিএস এর পার্টি অথবা কেবিএস ব্রাইট এর যেকোনো একটি 0.4 মিলি থেকে 1.3 মিলি পার লিটার হারে মিশিয়ে আগাছা গজানোর পরপরই স্প্রে করে দিতে হবে, তাহলে সাথে সাথে এই আগাছা সমূলে ধ্বংস হয়ে যাবে। আলু, পেঁয়াজের জমিতে আগাছা অঙ্কুরোদ্গমের সাথে সাথে ব্যবহার করতে পারেন পেন্ডিমিথালিন 33 গ্রুপের আগাছানাশক। এই পেন্ডিমিথালিন 33% গ্রুপের আগাছানাশকের মধ্যে রয়েছে সিনজেন্টার ক্রিজেন্ডো, অটোর পানিডা, এসিআই এর পেন্ডুলাম, মিমপ্যাক্সের ক্লিয়ার আপ, ম্যাকডোনাল্ডের লেটলি, সিটেডের প্যাট্রন, ইস্ট ওয়েস্টের নিরানি প্লাস, লিমিটের অ্যালপেন্ডা এর যে কোনো একটি চারা বা বীজ লাগানোর 2 থেকে 3 দিনের মধ্যেই স্প্রে করতে হবে। আলু ও পেঁয়াজের বড় পাতা আগাছা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অক্সাডায়াজন 25% গ্রুপের আগাছানাশক। দর্শক, অক্সাডায়াজন 25% গ্রুপের আগাছানাশকের মধ্যে রয়েছে বায়ারের রনস্টার, এসিআই এর সুপার কেয়ার, ন্যাশনালের উইডার, ম্যাকডোনাল্ডের অ্যাক্টিভার, সিটেডের লংস্টার। দর্শক, এই আগাছানাশকগুলো আপনারা ব্যবহার করে দমন করতে পারেন আলু ও পেঁয়াজের বড় পাতা জাতীয় সকল আগাছা। আলু ও পেঁয়াজ লাগানোর 8 থেকে 10 দিন পর 2 মিলি পার লিটার হারে আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, পেঁয়াজের বথুয়া পূর্ণভা দমনের জন্য আপনারা অক্সাডায়ারজিল গ্রুপের টপস্টার 50 গ্রাম পার একর হারে ব্যবহার করতে পারেন এবং আলুর পানি ঘাস ঘাগরা দমনের জন্য 120 গ্রাম পার একর হারে আলু জমিতে ঘাস গজানোর 3 থেকে 7 দিনের মধ্যে অক্সাডায়ারজিল গ্রুপের টপস্টার আপনারা প্রয়োগ করতে পারেন। দর্শক, এখন যে আগাছানাশকটির কথা বলবো সেটি হচ্ছে গ্লুফোসিনেট অ্যামোনিয়াম 30% গ্রুপের আগাছানাশক এবং এই গ্লুফোসিনেট অ্যামোনিয়াম 30% গ্রুপের আগাছানাশকটি দিয়ে আপনি অনেক আগাছাই দমন করতে পারেন। এই গ্লুফোসিনেট অ্যামোনিয়াম 30% গ্রুপের আগাছানাশকের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্টের ইরাউন প্লাস। আলুর ছোট শ্যামা আঙ্গুলি ঘাস দমনের জন্য ইরাউন প্লাস আগাছানাশকটি প্রতি লিটার পানিতে 3 থেকে 4 মিলি হারে আপনি স্প্রে করতে পারেন। পাটের আঙ্গুলি ঘাস ছোট শ্যামা দমনের জন্য এই ইরাউন প্লাস আগাছানাশকটি 3 থেকে 4 মিলি প্রতি লিটার পানিতে স্প্রে করতে পারেন। দর্শক, পাটের মুথা ঘাস দমনের জন্য আপনি ব্যবহার করতে পারেন ইটোক্সি সালপুরান 15% গ্রুপের আগাছানাশক। এর মধ্যে রয়েছে বায়ারের সানরাইজ, এসিআই এর পিকাট, ইস্ট ওয়েস্টের ইস্টপুরান, কেবিএস এর গোল্ড রাইজ, অ্যাগ্রো বিজনেসের সনি এর যে কোনো একটি আগাছা 2 থেকে 3 পাতা অবস্থায় স্প্রে করে দিতে হবে। ফেনক্সাপপি ইথাইল ও ইটোক্সি সালপিউরান কম্বিনেশন গ্রুপের আগাছানাশক ম্যাকডোনাল্ডের সানজুর প্লাস অথবা অ্যাগ্রো বিজনেসের হুইল সুপার অথবা ইওনের রিপার এর যে কোনো একটি ব্যবহার করে আপনি দমন করতে পারেন পাটের মুথা এবং বাদাইল। পাটের মুথা এবং বাদাইল দমনের জন্য আপনারা 0.5 গ্রাম পার লিটার এবং 10 সিসি যেসব আগাছানাশকগুলো রয়েছে এগুলো 1 মিলি পার লিটার হারে
আগাছা গজানোর 3 থেকে 7 দিনের মধ্যেই স্প্রে করতে হবে। পাট ও শাকসবজির খুদেশামা এবং আঙ্গুলি এবং গইচা দমনের জন্য আপনি ব্যবহার করতে পারেন ফেনক্সাপপি ইথাইল। দর্শক, এই গ্রুপের আগাছানাশকের মধ্যে রয়েছে বায়ারের হুইল সুপার, এসিআই এর রিলিজ, মিমপেক্সের লিনক্স, লিমিটের লিমি সুপার, গ্যাটকোর জি সুপার। এর যে কোনো একটি 1.3 মিলি পার লিটার হারে ঘাস গজানোর 3 থেকে 7 দিনের মধ্যেই জমিতে স্প্রে করে দিবেন, তাহলে দমন হয়ে যাবে পাটের এবং শাকসবজির খুদেশামা, আঙ্গুলি এবং গইচা ঘাস। দর্শক, পাটের জমির আগাছা দমন করা খুবই কষ্টসাধ্য, কারণ পাটের জমির আগাছা দমন করলে অনেক টাকা ব্যয় হয়ে যায়। আর এই পাটের জমির আগাছা দমনের জন্য রয়েছে ফ্লুয়াজিফপি বিউটাইল গ্রুপের আগাছানাশক, যেমন সিনজেন্টার, ফুসিলেট ম্যাক্স, এসিআই এর প্রিজম। এর যে কোনো একটি 99 মিলি পার বিঘাতে আগাছা গজানোর 3 থেকে 7 দিনের মধ্যে সার অথবা ছাইয়ের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, চতুর্থ পর্বটি না টেনে দেখায় আপনাকে ধন্যবাদ। পঞ্চম পর্বে থাকবে গমের জমিতে কোন কোন আগাছা হয় এবং সেই আগাছা দমনের জন্য কোন কোন আগাছানাশক রয়েছে এবং তা কি পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেই তথ্য। ষষ্ঠ পর্বে থাকবে ভুট্টার জমিতে কোন কোন আগাছা হয় এবং ভুট্টার জমির আগাছা দমনের জন্য কোন কোন আগাছানাশক কোন কোন মাত্রায় ব্যবহার করতে হবে সেই তথ্য। এবং সপ্তম এবং শেষ পর্বে থাকবে অন্য সকল ফসলে বাকি যেসব আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলোর বিস্তারিত তথ্য। দর্শক, আগাছার এই 7টি পর্বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওগুলো নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে বাংলাদেশের কৃষকরা আগাছানাশক ক্রয় করে আর ক্ষতিগ্রস্ত হবে না। পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব। দর্শক, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গে